They're appealing for offside. The ball came back off the foot of Steve. আমি একজন কিংবদন্তির কথা বলছি, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। জন্ম 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা 1986 সালে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে। এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলের একটি গোল অফ সেঞ্চুরির মর্যাদা পায়, আর অন্যটি হ্যান্ড অফ গড হিসাবে ব্যাপক আলোচিত। ফিবার 20 শতকের সেরা ফুটবলারের তালিকায় তিনি ও ব্রাজিলের পেলে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে রয়েছেন। 25 নভেম্বর এই কিংবদন্তি ফুটবলার মারা গেলেন। ম্যারাডোনার আত্মজীবনী এল দিয়েগো ও সার্বিয়ান সংবাদপত্র পলিটিকায় দেওয়া ম্যারাডোনার সাক্ষাৎকার অবলম্বনে তার জীবনের কিছু গল্পকথা এই ভিডিওতে তুলে ধরব। মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমার পুরো জীবনটাই যেন এক সিনেমা। সিনেমার রিলে যেন আমার জীবনের সব ছবি ধারণ করে রাখা আছে। সবাই ছোটবেলায় বিখ্যাত কাউকে অনুসরণ করে। আমার ছোটবেলা আর্জেন্টিনার সত্যিকারে বিখ্যাত অনুকরণীয় ফুটবলার কেউ ছিল না। ফুটবল ছিল তখন আর্জেন্টিনার গরিব আর বস্তিতে থাকা ছেলেদের মুক্তির এক বড় উপায়। দরিদ্রের হাত থেকে বাঁচতে আমরা ফুটবলকে বেছে নিতাম। বুয়েনস এইরেসে আমরা খুব ছোট্ট একটা বাড়িতে থাকতাম, ছাদ দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে যেত। আমার বয়স তখন 3। তখন আমার একজন কাজিন আমাকে একটা চামড়ার বল উপহার দেয়। সেটাই ছিল আমার প্রথম বল। আমি সেই বলটিকে বুকে জড়িয়ে ঘুমাতাম। আমার বাড়ির পিছনে ছিল চতুর্থ লীগের এক ফুটবল দলের স্টেডিয়াম। আমি সারাদিন এলাকার আনাচে কানাচে ফুটবল খেলতাম। সন্ধ্যায় অন্য সব ছেলে পেলে বাড়ি ফিরে গেলেও আমি আরও খেলতাম। অন্ধকার হওয়ার ঘন্টা দুয়েক পর আমার পায়ে ফুটবল থাকতো। অন্ধকারে আমি চোখে কিছুই দেখতাম না, সেজন্য আমি শুধু সামনের দিকে বল কিক করে যেতাম। আমি দুটি কাঠি দিয়ে গোল পোস্ট বানাতাম। অন্ধকারে সেই গোল পোস্টের অদৃশ্য জালে কিকের পর কিক করে যেতাম। এর বছর দশেক পর যখন আমি প্রথম ক্লাব আর্জেন্টিনো জুনিয়র্সের হয়ে চুক্তি করি, তখন বুঝেছিলাম অন্ধকারের সেই ফুটবল চর্চা আমার কত কাজে লেগেছে। আমার প্রথম আয় করা টাকা দিয়ে আমি একজোড়া ট্রাউজার কিনেছিলাম। আমার জন্ম বুয়েনসের এইরেসের সবচেয়ে দরিদ্র পীড়িত অংশ ফ্যাবেল ফিউরি টরে। সেই অঞ্চলে দরিদ্রের মাত্রা আর আমার ছোটবেলার বন্ধুরা এখনো সেই আগের মতোই আছে। শুধু রাজনীতিবিদ আর সরকারের লোকেরাই দিনকে দিন ধনী হচ্ছে। আমার সামনেও ধনী হওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমি সেই সুযোগ না করে দেই। আমার না বলার পিছনে যুক্তি ছিল, আমাকে ধনী হতে হলে গরিবের কাছ থেকে চুরি করতে হবে। আমি একবার গরিবদের কথা বলার জন্য আর্জেন্টিনার রাজনীতিতে যোগ দিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথাটি শোনেনি। আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, ব্রাজিল কিংবা কিউবা, সব জায়গাতে একই সমস্যা, দরিদ্র। ধনী দেশগুলোর জন্য আমাদের এই দিনটা। এটা সত্য, কোনো কিছু বদলে দেওয়া বেশ কষ্টকর, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে আমরা সেই কুশাসনের বিরুদ্ধে কথা বলতে জানি। কেউ গরিবদের পক্ষে কথা বলে না, সেটা স্বয়ং পোপ থেকে শুরু করে সব দেশের রাজনীতিবিদরা। বার্লিন ওয়াল ধ্বংসের পর সারা পৃথিবীতে দরিদ্রের সংখ্যা বেড়ে 9 গুণ, এদের দেখার কেউ নেই। আমি সবসময় আমার বাবার কথা মনে আনি। বাবা যখন কাজ শেষে বাড়ি ফিরতেন, আমরা তার দিকে তাকিয়ে থাকতাম। 8 সন্তানের জন্য তিনি বেশি কিছু আয়ও করতে পারতেন না। আমরা চুপ করে বাড়িতে বসে থাকতাম, আমাদের কোনো খাবার থাকতো না, আমাদের কষ্টে কেউ বোঝে না। আপনি যদি ক্ষুধার্ত না হন তাহলে আমার কষ্ট বুঝতে পারবেন না। আমার বোনও কম খেত যেন আমি রাতের বেলা বেশি খেতে পারি। এমন পরিস্থিতিতে আপনার অন্য মানুষের প্রতি মায়া মমতা আর ভালোবাসা তৈরি হবে। আর মা পেট ব্যথার ভান ধরে কিছুই খেত না, তিনি সেই খাবার তার সন্তানের জন্য রেখে দিতেন। পাত্রের শেষ দানাটুকু পর্যন্ত তিনি আমাদের দিয়ে দিতেন। এই কষ্ট নিয়ে আমার বেড়ে ওঠা। আমার মা আমাকে মিথ্যা বলে খাওয়াতেন, কেউ কেউ একে কল্পকাহিনী বলে উড়িয়ে দেয়, কিন্তু আমার কাছে দরিদ্র সত্য ও বাস্তবতা।
আমি সেসব কষ্টের সময় কথা ভুলিনি, আমি যে ভুলতে পারবো না। আমার বাবা কাভান টাকা মার্কেটে কাজ করতেন, তিনি সব সময় ভারী ব্যাগ বহন করতেন। বৃদ্ধ বয়সে তিনি ঘাড়ে ব্যাগ টানতেন এবং বাবা যখন বাড়ি ফিরতেন তার পিঠ আর ঘাড়ে বরফের ব্যাগ রেখে দিতেন মা। আমার ভাই বোনেরা অবাক হয়ে তা দেখতাম। আমি ছোটবেলায় কখনো জন্মদিন উদযাপন করতে পারতাম না, আমাদের কখনোই টাকা পয়সা হাতে থাকতো না। জন্মদিনে আমার পরিবার বন্ধু আত্মীয় স্বজন আমার গালে চুমো দিত, সেই চুমোই ছিল আমার বড় উপহার। আমি ম্যারাডোনা, যে কিনা গোল করতে পারে আবার ভুল করতেও জানে। আমি সব বাধা নিজের মতো করে লড়তে জানি। আমার মা সবসময় চিন্তা করতেন আমিই সেরা, নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে কঠিন শ্রমের কাজ। আমি ছোটবেলা থেকে আমার মায়ের বিশ্বাসকে শক্তভাবে ধারণ করেছি। ফুটবল মাঠে বলের পিছনে দৌড়ানোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুখের স্মৃতি। সমালোচকেরা আমার নামে অনেক কিছুই বলে, কিন্তু কেউ বলতে পারবে না আমি ঝুঁকি নিতে পারি না।